গল্পবাবুর আসরে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সাজানো সাসপেন্স থ্রিলারে এই সেগমেন্টে আমাদের আজকের নিবেদন বিষ ফুল। কাহিনী সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পরিচালনায় মুন্সিয়ানা আমাদের সকলের কাছেই পরিচিত, কিন্তু তিনি সাহিত্যিক হিসাবেও সর্বজন স্বীকৃত। তাঁর সৃষ্ট চরিত্র ফেলুদা এবং প্রফেসর শঙ্কু আমাদের কাছে অতি পরিচিত দুটি চরিত্র, কিন্তু এর বাইরেও তাঁর অনেক লেখা আছে যেগুলো কিছুটা অর্ধপরিচিত বা অপরিচিত আমাদের অনেকের কাছে। সেরকমই একটি গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন বিষ ফুল। সাঁওতাল পরগনা পটভূমিকায় লেখা এই অনন্য সাধারণ গল্পটি আসুন শুনে নেওয়া যাক। চেঞ্জের জন্য এসেছি, আমার শরীর খারাপ বুঝেছিস, ওরকম গুল টুল মারিস নি, এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি, ওরকম হয় না। এদেশের না, সাহেব এনেছিল। ছেলেটা দেখছি নাছর বান্দা, বিশ্বাস করাবার জন্য বদ্ধ পরিকর। কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতেই ছিল। কবে এসেছিল? যেবার খরা হলো তার আগের বছর। কি নাম? নাম জানি না, লাল মুখ কটা চুল। সে এসে এই ঢিপির উপর পুঁতে দিয়ে গেছে গাছ? জানি না। তবে সাহেব যাবার পরেই গাছ হলো। ওই যে বন, ওইখানে ঘুরতো হাতে কাঁচ নিয়ে। বোটানিস্ট ফোটানিস্ট হবে বোধহয়, ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই দেখুন না, ছেলেটি আবার আঙুল দেখালো। ওই ঢিবিটার পাশে, ওই যে পাথরটা, তার ঠিক ডান পাশে। জগন্ময়বাবু দেখলেন একটা সাদা সাদা কী যেন দেখা যাচ্ছে, কি ওটা? সাপ। সাপ? সাপ ছিল, এখন হার, মরে গেছে, চিটি সাপ, বিষের দম ছাড়ে ওই ফুল। জগন্ময়বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভিতর দিয়ে, যতটা সরল মনে হয়েছিল তত নয়, কোনো রঙটাই সরল নয়, হলদের মধ্যে বেগুনি ছিটে, বেগুনির মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময়বাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা আছে চারটে, গিটগিটি কি বহুরূপী জাতীয় কিছু, এটা গত দু একদিনের মধ্যে মরেছে। তা এরা সব একদিনে সেয়ানা হয়ে যায়নি, এখনো আসে আর মরে? রোজ মরে, একটা দুটো। কই, অত তো দেখছি না, মাত্র দুটো তো? ঢিবির পিছনে আছে, বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দিই। কে সাফ করে? আমার বাবা, আমিও। তা বাঁশ দিয়ে গাছে ঘা মেরে ওটাকেও সাবার করে দিস না কেন? তাহলেই তো আপদ চুকে যায়। আবার গজায়। বলিস কি? পুড়িয়ে দিলেও আবার গজায়। জগন্ময়বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ পাঁচানার বেশি বিশ্বাস হয়নি এখনও তার মনে। যেটুকু হয়েছে তার কারণ, একবার কোন বইয়ে যেন মাংসাশী গাছের কথা পড়েছিলেন। বিশ্ব চলাচরে অনেক আশ্চর্য জিনিস আছে যার অনেকই এখনো হয়তো মানুষের অগোচরে রয়ে গেছে। আরও আছে এই গাছ? আছে। কোথায়? ওই বনেই আছে। কাছাকাছির মধ্যে এই একটাই? আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশে আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময়বাবুর, এটার আশাই করেননি। ফিরে গিয়ে অফিসে বলার মতো গল্প হলো একটা। বিষ ফুল, গাছের নিঃশ্বাসে বিষ, ওই দুটি মৃত প্রাণী না দেখলে ছেলেটার কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না। তবে সে এইভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাও একটা প্রশ্ন। এ ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে পয়লা এপ্রিলে। গাঁয়ে দেশে যে এমন জিনিস হয় না সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময়বাবু।
আর এটাও বুঝলেন যে তার 42 বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষ ফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজায় যে কাঠছুমড়িতে আসার কথাই ছিল না তাঁর। গিয়েছিলেন ডালটনগঞ্জ তাঁর বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকেই একটা হাঁপের কষ্ট অনুভব করছেন। ডাক্তার, শুধু ডাক্তার কেন, এই চেনাশোনা সকলেই বলছেন ড্রাই ক্লাইমেটে কয়েকটা দিন কাটিয়ে আসার কথা। বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষে রাখছ, একটু খরচ টরচ করো। আমাদের পিছনে না করবে তো অন্তত নিজের পিছনেই করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময়বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাক্ষুব্ধ মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাওয়ার পর 4th দিনেই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক, 1 ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনো দিন মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা বিশেষ খুলেও দেখেননি। যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহলবশত। ডাক্তার নন্দী বলেন হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকেই। তা হতেও পারে, জগন্ময়বাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তন দেখা দিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাত খোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনে কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের ওপরই ছেড়েছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য 44 টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করার সময় মত বদলে 27 টাকারটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে দিন 15 কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গা, অমুক হোটেল, অমুক ট্যুরিস্ট লজের কথা বলেছিল। সে সবই জগন্ময়বাবুর সামর্থ্যের মধ্যেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডালটনগঞ্জে বোনের কাছে যাওয়াটাই স্থির করেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা, কিন্তু 2 ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন, একবার কাঠছুমড়িতে মুর সাহেবের বাংলোটা খোঁজ নিয়ে দেখুন না, বিলিতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, চেঞ্জও হবে, বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস চারেক হলো মারা গেছেন, তবে গিন্নি আছেন, এখানেই থাকেন, ওরা ভাড়া দেন ওদের বাংলো, এটা আমি জানি। বুড়ি মিসেস মুর কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন, এদিকটা তো আমার স্বামী দেখতেন, ওর কয়েকজন বাধা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমায় দিতে আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমাকে থাকতে দিতে পারবো না, ভেরি সরি। তার প্রয়োজনও হবে না, 3 দিন ডালটনগঞ্জে থেকে এই সবে 3 দিন হলো। গত শুক্রবার জগন্ময়বাবু মুর সাহেবের বাংলোতে এসে উঠেছেন, আর এসেই বুঝেছেন যে তাঁর মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর এর চেয়ে ভালো জায়গা আর হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বারিক, কল্পনাও করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সবসময়ই কোণঠাসা। সত্যি করে হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন এই কাঠছুমড়িতে এসে। মুর সাহেবের বাংলো প্রথম দর্শনেই জগন্ময়বাবুর মনটা ভালো হয়ে গেছিল। দূরে পিছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ, পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাদওয়ালা বিলিতি পোস্টকার্ডের ছবির মতো মুর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভিতরে ঢুকে ঘরগুলোর ছিমছাম চেহারা, আসবাবের পরিপাট্য, জানলা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে
জগন্ময়বাবুর বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা না। এখানে এসেই জগন্ময়বাবু তাঁর দিনের রুটিন ঠিক করে নিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দা বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান পঁচিশেক রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর স্নান খাওয়া সেরে দিবানিদ্রা, বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ, রাত্রে 8:30 মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরতেই চৌকিদার বনোয়ারিকে জিজ্ঞেস করলেন বিষফুলের কথা। অবশ্যই প্রথমেই ফুলের কথাটা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হবার একটা রাস্তা তৈরি করে নিলেন। এ ভগবান বলে কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু, ভিখু আঁকা লড়কা। ভিখুয়াকে? চৌকিদার বলল, ভিখুয়া কাঠের মজুরি করে, চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে এই বা কাঠ ঝুমড়িতে, সেখানেই কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে একরকম ফুলের গাছ আছে, সে গাছ নাকি বাতাসে বিষ ছড়ায় জানো? হ্যাঁ বাবু। কথাটা সত্যি? মর যাতা হয় সাপ চুহা বিচ্ছু উচ্ছু। বনোয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর তিনেক আগে। বনোয়ারি ফিরে এলে পর জিজ্ঞেস করলেন জগন্ময়বাবু। বনোয়ারি বলল, সাহেব এসে থেকেছে এখানে, এককালে মুর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো এক সাহেব এসেছিল কি না তা বনোয়ারির মনে নেই। জগন্ময়বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন, বাজার পান্নাহাটে, এখান থেকে 2 মাইল, রেল স্টেশনও সেখানেই। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়, পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময়বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন, দুজন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নুটবিহারি মজুমদার আর পবিত্রবাবু বলে এক ভদ্রলোক যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ, বললেন আগেও এসেছেন কাঠঝুমড়ি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল? বলতে পারেন 3-স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক, বয়স 30-35-এর বেশি না। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমড়িতে তো থাকার জায়গা নেই। চৌধুরী কোম্পানির কারোর সঙ্গে চেনা আছে বুঝি? আগে না, আমি উঠেছি ওই মুর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়িটা? জগন্ময়বাবু বললেন যে গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবো না, দেখে তো বুড়ো বলেই মনে হয়। আমি মশাই 100% শহুরে লোক, বড় জোর আম জাম কলা নারকেল আর বট অসত্যটা চিনতে পারি, তার বাইরে জিজ্ঞেস করলেই মুশকিল। এই পবিত্রবাবু আর নুটুবিহারিকে আজ একবার জিজ্ঞেস করে দেখতে হবে, চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময়বাবু কলকাতায় গিয়ে এই বিষফুলের বিষয়ে কিছু লিখতে চান, এখনও পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পায়োনিয়ার হবেন তিনি। নুটুবিহারিবাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হলো না, বললেন আমি মশাই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি, স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না, আপনি বরং আর কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে, পান কেনা আছে আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের কাজ হবে, লেখার জন্য তৈরি হতে হবে, তো কলম আছে সঙ্গে কিন্তু খাতা আনেননি। পবিত্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে, বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন। বললেন, আসুন চা খান। ওহে ভরদ্বাজ, 2 কাপ, একের জায়গায় 2। জগন্ময়বাবু সোজা আসল প্রশ্নে চলে গেলেন, আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময়বাবুর দিকে চোখ তুললেন। হলদে কমলা বেগুনি, তালহার যাওয়ার পথে ডান দিকে রয়েছে তো একটা ঢিবির ওপরে। আপনি তো সব জানেন দেখছি। বললুম তো 4 বার ঘুরে গেছি এখানে, বছর 2 থেকে দেখছি ওটা,
প্রথম যেদিন দেখি সেদিন ঢিবির পাশে একটা আস্ত শুয়োরছানা মরে পড়েছিল। বলেন কি এ তা এই নিয়ে আপনি কাউকে বলেননি কিছু? আপনি তো কলকাতার লোক, এই কাগজে টাগজে পবিত্রবাবু উড়িয়ে দিলেন। বলবার কি আছে মশাই, প্রকৃতির খামখেয়াল কত রকম হয় সব নিয়ে কি আর কাগজে লেখে? আরও কত হাজার রকম বিষ ফুল, বিষ ফল, বিষ পোকা, বিষ পাখি রয়েছে পৃথিবীতে কে জানে। আরে মশাই, কলকাতাতে বাস, সেখানে হাওয়াটাই বিষাক্ত, প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন দেখলুম কোথায় জানি লিখেছে, সেখানে ফুলের বিষ নিয়ে খেয়ে মাথা কামাতে যাচ্ছে মশাই। কিন্তু এখানকার লোক এদের পক্ষে তো এটা একটা ডেঞ্জার মশাই। কাছে না ঘেঁষলেই হলো, 5-7 হাত দূরে থাকলেই তো সেফ, সে কথা এখানে সবাই জানে। জগন্ময়বাবু চা খেয়েই উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি সূর্য ডুবলেই ঝপ করে ঠান্ডা পড়ে যায়, সর্দি গরমির রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশেই একটা মনিহারি দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাকা কনফার্মেশন পাওয়া গেছে, এবার উনি স্বচ্ছন্দে লিখতে পারবেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করলে সেটা একটা বড় কাজ হবে। কাঠঝুমড়ি নামটাও লোকের জানা উচিত, ট্যুরিস্ট ডিপার্টমেন্ট জানে কি নামটা মনে তো হয় না। লেখার অভ্যাস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার উপর থুতনিটা ভর করে আধ ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না। এত চট করে হবে না, হাতে আরও 10 দিন সময় আছে, ধীরে সুস্থে ভেবে চিনতে লিখতে হবে। বিষ ফুল নামটা দুবার আপন মনে উচ্চারণ করলেন জগন্ময়বাবু। বিষ ফুল, এই নামের লেখা লোকে না পড়ে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল 7টার সময় ঢিবিটার কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখেই জগন্ময়বাবু যে মৃত প্রাণীটা দেখতে পেলেন সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিও এখনও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান বা ভগবানের বাপ। জগন্ময়বাবু হিসেব করতে চেষ্টা করলেন গাছটা কত দূর হবে রাস্তা থেকে, 20 হাত 25 হাত। তাঁর একটা অদম্য ইচ্ছে একটু এগিয়ে গিয়ে গাছটাকে আর একটু ভালো করে দেখার। 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো, কিন্তু ওই ছোকরার অনুমান যদি ভুল হয়, যদি 7-8 হাত দূর পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছায়। জগন্ময়বাবু ঘাসের উপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথাটা ছেলেটি বলেনি, এ ফড়িং, পিঁপড়ে, মশা মাছি এ সবই কি এই গাছের বিষে মরে? না ছোট জিনিস রেহাই পায় আর বড় জিনিস? তাঁর লেখার জন্য এগুলো জানা দরকার। আজ ছেলেটিকে দেখছেন না, একবার তার বাড়ি যাবেন নাকি, এটা ইন্টারভিউ করবেন তাকে, যেমন অনেক খবরের কাগজে করে। প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো তারা নেই, সব হবে ধীরে সুস্থে। হাতে আরও 7 দিন সময় আছে, এখানে জলটা ভালো তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্ময়বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দেওয়া বিশাল কম্পাউন্ড, 2টো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেট যেটা দিয়ে জগন্ময়বাবু এখন ঢুকলেন, এখনও একটা কাঠের ফলকে মুর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা দিয়ে কটেজের সামনের বারান্দায় শেষ হয়েছে। বড় বড় গাছগুলো যেগুলোকে পবিত্রবাবু শিশু বলেন সেগুলি কটেজের পিছন দিকে। এদিকে দক্ষিণে যে 2টো বড় গাছ রয়েছে সেগুলো শিশু নয় নিশ্চয়ই, কিন্তু সেগুলোর নামও জগন্ময়বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ সেটার ডালপালা প্রায় সাদা আর বেশ ছড়ানো, গুঁড়িটা কালো হলে হয়তো আরও সহজে চোখে পড়তো, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে গুঁড়ির পাশের চেনা গাছটা জগন্ময়বাবুর দৃষ্টি এড়ালো না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, বিষ ফুল।
জগন্ময় বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উবে গেল। এ গাছ কাল এখানে ছিল না। জগন্ময় বাবু ওই সাদা গুঁড়িটা থেকে হাত দশেক দূরে বনোয়ারিকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোয়াচ্ছিলেন। তখন তার কোনো কাজও ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা। তার চোখ তখন চতুর্দিকে ঘুরেছে, এমনকি এই সাদা গুঁড়িটার দিকেও। এটা মনে আছে কারণ জগন্ময়বাবুর তখন মনে হয়েছিল গুঁড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাস গায়ের রঙের একটা মিল আছে। ওই আর একটা গাছ ওর চেনা, ইউক্যালি, ওটা কি একটা পাখি, খয়েরি রং মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কী জানি খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক ডাকছে। ওই ফুল গাছটার হাত দশেকের মধ্যে এবার দুটো ছোট্ট লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে আরও এগিয়ে গেল। জগন্ময়বাবু আর অপেক্ষা না করে সজোরে দুটি তালি মারলেন, পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়ে পালিয়ে গেল। জগন্ময়বাবু হাঁপ ছাড়লেন, কিন্তু গাছটা তো রয়ে গেল, ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনের রাস্তায় অনেক ঢেলা পড়ে একটা হাতে তুলে নিয়ে জগন্ময়বাবু গাছটাকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল, লেগেছে কিন্তু কোনো ফল হবে কি একটা ঢিলে? জগন্ময়বাবু অনুভব করলেন যে তাঁর মাথায় খুন চেপেছে। পরপর 30টা ঢেলা মারলেন গাছটার দিকে। কোনোদিন ক্রিকেট খেলেননি, তাই বোধহয় অর্ধেক ঢেলা পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগলো। গাছটা নুয়ে পড়েছে। ও ফির খাড়া হয়ে যায়গা বাবু। ভগবান গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। হোগ্যে খাড়া, বললেন জগন্ময়বাবু কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখেছে সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন। বোঝাই যাচ্ছে দুটোই অকর্মার ঢেঁকি, তাকে একটু হেল্প করতে পারল না এগিয়ে এসে। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো চৌকিদার আর মালির এই নিষ্প্রিয় ভাব, তার জন্য হয়তো উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে কিছু আগাম বকশিস গুঁজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে, মিসেস মুর টেলিগ্রামে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন, একটা সুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্লাস্ক, নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া এক হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য দুটো টাকা বার করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন যাবার দিন পুষিয়ে দেবো, আগে দেখি না ব্যাটারা কেমন কাজ করে। কাজ অবশ্যই ভালোই করেছে দুজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে দুটো কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধা হচ্ছে কি না এসব জিজ্ঞেস করা, এটা দুজনের একজনও করেনি। কাঠঝুমড়ির এই একটি ব্যাপারই জগন্ময়বাবুর কাছে লেস দ্যান পারফেক্ট বলে মনে হয়েছিল। এখন বুঝছেন দোষটা খানিকটা ওর নিজেরই। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরও আছে নাকি? চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞেস করলেন জগন্ময়বাবু। চৌকিদার বলল, বাংলোর চৌহদ্দির মধ্যে ওই গাছ ও আজ এই প্রথম দেখল। এ কি রাতারাতি গজিয়ে যায় নাকি? ওয়সাই তো মালুম হতা হ্যায়, একটু খেয়াল রাখো তো, দেখলে আমায় বলবে। বনোয়ারি বলার আগেই জগন্ময়বাবুর চোখে পড়ল, বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেই বারান্দার পুব কোনার পিছন থেকে উঁকি দিচ্ছে এক গোছা চেনা ফুল। ঝিরঝিরে বাতাসে দুলছে ফুলগুলো, হাত 15-র বেশি দূরে নয়। জগন্ময়বাবু বুঝতে পারলেন তাঁর পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। কোনো মতে এক পা পাশে সরে গিয়ে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের ওপর। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ পেরোলো না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূর্ব দিক থেকেই আসছে, গাছের দিক থেকেই, তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্ময়বাবু আর ভাবতে পারলেন না,
এখানে বসা চলবে না। এর মধ্যেই তিনি অনুভব করছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে সবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্ময়বাবু। চৌকিদার রাতে কি রান্না হবে জিজ্ঞেস করতে এলে পরে বললেন, কিচ্ছু না, খিদে নেই। তা সত্ত্বেও বনোয়ারি নিজে থেকেই এক গ্লাস গরম দুধ নিয়ে এলো বাবুকে খাওয়ানোর জন্য। অনেক অনুরোধের পর জগন্ময়বাবু কোনো রকমে অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে, বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালদের নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে জগন্ময়বাবু অনুভব করলেন যে তাঁর এখনও শীত লাগছে। আলনা থেকে আলোয়ানটা নিয়ে কম্বলের ওপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই বোধ হয় একটা সময় জগন্ময়বাবু বুঝলেন তাঁর চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগের কদিন এক ঘুমে রাত কাবার হয়েছে, আজ হলো না। চোখ খুলতে ঘরে আলো দেখে প্রথমে খটকা লেগেছিল, তারপর মনে পড়ল নিজেই বনোয়ারিকে বলেছিলেন আজ ঘরে লণ্ঠনটা জ্বালিয়ে রাখতে। এখনো শীত, হাওয়াটা ওই বাইরের দিকের জানলাটা দিয়েই আসছে বোধহয়, কিন্তু ওটা তো বন্ধ করেছিলেন উনি শোবার আগে, কেউ খুলল নাকি? জগন্ময়বাবু ঘাড় তুললেন দেখবার জন্যে। জানলার পাশেই ড্রেসিং টেবিল, তার উপরেই রাখা লণ্ঠনের আলো পড়েছে তার পাল্লায়। শুধু পাল্লায় নয়, বাইরে থেকে যে জিনিসটা উঁকি মারছে তার উপরেও, সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে। এ সেই একই গাছ, একই গাছ, একই ফুল, হলদে বেগুনি কমলা, বিষ ফুল। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী দিয়ে উপরের দিকে উঠে আসছে সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞা হারাবেন, আর হলোও তাই। কামরাটা খালি পেয়ে জগন্ময় বারিক একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের সান্নিধ্য এখন তাঁর আর ভালো লাগছে না। কাঠছুমড়িতে এমন স্বপ্নের মতো সুন্দর প্রথম তিনটি দিন, গত দুদিনে কি করে এমন বিভীষিকা মনে পরিণতি হতে পারে সেই নিয়ে তিনি এই সাত ঘন্টার জার্নির মধ্যে একটু চুপচাপ একা একা ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে একটি চেনা লোক তাঁর কামরায় এসে উঠলেন, পান্নাহাটের পোস্টমাস্টার নুটবিহারি মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেদিনের পর আর দেখা হয়নি। কি মশায়, এর মধ্যেই ফিরে চললেন নাকি, নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এর পরের স্টেশন, মেলা বসেছে সেখানে, গিন্নির হুকুমে সৌদা করতে যাচ্ছি। ও, আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি এই দুই দিনেই এত পুল ডাউন? নটুবিহারিবাবুর মাথা নেড়ে একটু ফিক করে হেসে বললেন, যাক ভদ্রলোকের লাকটা ভালো। লাক? পবিত্রবাবুর কথা বলছি। কেন? আরে উনি তো আজ 10 বছর হলো বছরে দুবার করে মোর সাহেবের বাংলোতে এসে থাকেন, ওটা একরকম ওর মনোপলি, অক্টোবর আর মার্চ লিখতে আসেন। বড় রাইটার তো পবিত্র ভট্টাচার্য, নাম শোনেননি? লেখেন আর ভগবান বলে একটা কাঠুরের ছেলেকে বাংলা শেখান, শখের মাস্টারি, একটু আদর্শবাদী প্যাটার্নের লোক আর কি। আপনি গেছেন শুনেই নেচে উঠবেন, আরই আক্ষেপ করছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে বলে। বললেন বুড়ো বোন বেঁচে থাকলে গোলমাল হতো না, বুড়ি গণ্ডগোলটা করেছে। বেতল স্টেশনে নটুবিহারি নেমে যাবার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময়বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিংয়ের পিছনে ফুলের ঝাড়টা, একটা আধটা নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা, আর তারই মধ্যে নিশ্চিন্ত মনে খেলা করছে তিনটি ছাগলছানা। এতক্ষণ শুনছিলেন গল্প
বিশ ফুল। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন। অন্য কোনো গল্প যদি শুনতে ইচ্ছা করে তাহলে লিখে জানাবেন। পরবর্তী কোনো কালে অন্য কোনো গল্প নিয়ে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।